আমাদেরকে বলে সুন্নিরাত ডাইরেক্ট আল্লাহর কাছে চাও আল্লাহ কি দিতে পারে না আমরা বলি পারে আল্লাহ বড় না আমি বলি বড় কুল কায়নাতের মালিক কে আমি বলি আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ হায়াতের মালিক কে আল্লাহ মওতের মালিক কে তাহলে ওলির কাছে কেন যাও ওলির দরবারে যাওয়ার কি দরকার আমাদের সমাজে কিছু মানুষ আছে সে ওলি আল্লাহকে মানে জোরে বলেন না মানে আছে না নাই একটা ছোট একটা গল্প বলবো যদিও বা এখানে একটা হিকমত আছে একটা ইদুর ইদুর খুবই দুর্বল জাইফ মারা যাবে অবস্থায় একজন দরবেশ যখন ইঁদুরটারে দেখলো মায়া লাগলো মোহাব্বত লাগলো ইঁদুরটারে নিয়ে ঘরে নিল বাদাম খেতে দিল পানি খেতে দিল খাওয়ার পরে ইঁদুরটা যখন সুস্থ হলো ওই আল্লাহওয়ালা বললেন ইঁদুর তুমি তোমার ঘরে চলে যাও ইঁদুরের ঘর কোথায় পাঁচতলাতে না গর্তে এখন গর্তে যখন যাওয়া নিছে ওই মুহূর্তে দেখা গেল যে গর্তের কাছাকাছি একটা বিড়াল বসে ইঁদুরটাকে ধরার জন্য বসে আছে ইঁদুরটা আর ঘরে যায় নাই উল্টা দৌড় দিয়ে চলে গেছে আবার ওই দরবেশের কাছে গিয়ে বলেন হুজুর আপনি তো আল্লাহর ওলি আল্লাহ আপনাকে অনেক ক্ষমতা দান করেছেন একটু মেহেরবানি করে আপনি যদি আমার উপর একটা ফু দিতেন আর আমি যদি ইঁদুর থেকে বিলাই হইতে পারতাম কি হইতে পারতাম তাইলে আমি মোটামুটি একটু সেফ নিরাপদে থাকবো আল্লাহওয়ালারও দয়া হলো মেহেরবানি হলো মহাব্বত হলো আল্লাহর নাম নিয়ে একটা কি দিলেন ইঁদুর কি হয়ে গেল বিড়াল হয়ে যখন আবার চলে যায় পথের মধ্যে দেখে তিনটা কুকুর মোটামুটি রোড কি করে রাখছে ব্লক কইরা রাখছে আর কি সামনে যাইতে পারে কুত্তা পাইলে বিলাইরে কি করিব মোটামুটি যত ধরনের আসারানির খরজেন দিলে করি দুই আসারাই আসারাই মোটামুটি এর অবস্থা কেরোসিন হয়ে যাবে ঠিক কিনা আবার দৌড়াইসা কই হুজুর যদি আরেকটা ফু দিতেন আমারে যদি বিলাই থেকে কুত্তা বানাই দিতেন তাহলে এই এহসান জীবনে কখনো ভুলবো আল্লাহওয়ালার একটু দয়া হলো আল্লাহর নাম নিয়ে কি দিল বিড়াল কি হয়ে গেল এখন কুকুর হইয়া যখন ঘুরতে ঘুরতে সুন্দরবনের কাছে গেল দেখে মামার সাথে দেখা হয়ে গেল রয়্যাল বেঙ্গল দৌড় দিয়ে আবার দরবেশের কাছে আইসা কয় হুজুর আমি জানি এই মুখ নিয়ে আপনার সামনে দাঁড়ানোর যোগ্যতা আমার তারপরও শেষবারের মতো আসছি কারণ শেষ ভালো যার একটা একটা ফু দিতেন আমি যদি রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যেতে পারতাম উনি কয় তোমারে একটু মহব্বত মনে বেশি করে লাইছি মানে তোমার কোনো চাওয়ার কোনো শেষ কয় হুজুর আর চাইতাম না বলে আমি দিতামও না কয় হুজুর আমাকে একটু বাঘ বানাইয়া দেন আমি চলে যাব বলে তোমারে বাঘ বানাইলে তুমি উল্টা আমারে কি করবা হেতে বলো হুজুর এটা কি কোনোদিন সম্ভব আমি ইন্দুর ছিলাম আমারে বিলাই বানাইছেন আপনি আমি বিলাই ছিলাম ইয়েনতুন কুত্তা বানাইছেন আপনি এরপরে যদি আপনি বাঘ বানাই দেন আমি আপনারে ভুলি যামু আপনারে খামু এটা কেমনে ভাবলেন বলে বাঘের ফিতরত আমার জানা আছে তারপরেও অনুনয় বিনয় চোখের পানি দেখে দয়া হলো মেঘের বাণী হলো আল্লাহর নাম নিয়ে একটা ফু দিল সে কি হয়ে গেল এখন বাঘ যখন হয়েছে এই যে দৌড়াদৌড়ি করছে হের ফেড়ে কি লাগি গেছে কয় হুজুর কিছু মনে না করলে ব্রেকফাস্টটা যদি আপনারে দিয়ে করি ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা তো দরবেশ কয় তোরে না কইছিলাম তোরে আমি বাঘ বানাইতাম না তারপরে তুই হইলি দেখছো তুমি কয় এখন আর আপনার ওই ফিরগিরি এনে চলতো ফিরগিরি ফকেটে রাখেন এখন আমি বাঘ রয়্যাল বেঙ্গল
টাইগার আমার হাতের পাঞ্জায় যে শক্তি আছে হাতি পর্যন্ত আমি দমাইয়া ফেলি এখন আগে আপনার দিন নাস্তা করমু হেরপরে জঙ্গলে যাইয়া হাতি কামু আমনো গিয়া না হাতি আছে নি আশেপাশে আছে আছে মাঝে মধ্যে আইয়ে নি আইছে আচ্ছা খরের পর কি খামু তো আল্লাহর ওলি মুস্কি হেসে বলে বলে বা তুই ছিলি ইন্দি ইন্দুর তোরে বানাইছি বিলাই বিলের তুন বানাইছি কুকুর তারপরে বানাইছি বাঘ এখন হামারে বিল্লি হামায় মিয়াও আমায় বিলাই আমারে কি কয় তখন দরবেশ বললেন এই বাঘ তুমি ভুলে যাইও না তোমার যে ফু দিয়ে আমি বাঘ বানাইছি আমার কাছে সে ফু এখনো জোরে বলেন এখনো আবার একটা ফু মারলো এক ফুয়ে বাঘ থেকে আবার কি হয়ে গেল ইন্দুর হয়ে গেল ঠিক কি না এশিয়া অঞ্চলের মধ্যে পয়গম্বর আসে নাই আমাদেরকে ওলি আল্লাহরা এসে আমরা নামাজ জানতাম না নামাজ শিখাইছে আমরা আল্লাহকে জিরিস চিনতাম কেউ গাছ পূজা কেউ বাঁশ পূজা কেউ সূর্য পূজা কেউ চন্দ্র পূজা কেউ পাথর পূজা কেউ পানি পূজা কেউ গঙ্গা পূজা আমরা এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম না চিন্তাম আল্লাহ না চিন্তাম ঈমান না চিন্তাম কলমা যারা আমাদেরকে কলমা পড়িয়েছেন তারা হলেন বলি আল্লাহ বলেন না বলি আর যখন আমরা কলমা শিখে মুসলমান হলাম নামাজ শিখলাম রোজা রাখলাম গুদাম ঘরের মসজিদকে পাকা মসজিদ বানাইলাম আর এখন আমাদের কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা বলে ওলি আল্লাহ আমরা চিনি আছে না নাই জোরে বলেন না আছে না নাই তো ওলি আল্লাহ কি মরা না জিন্দা ওলি আল্লাহ বলে আমার কাছে শেফু এখনো জোরে বলেন না এখনো যারা মাজার ভাঙছিল তারা মনে করছে তারা অনেক কিছু করে ফেলছে কাঁচকলা কিছুই করতে পারে আল্লাহ কি করছে জাতীয় মসজিদে নিয়ে মাজার ভাঙা পার্টিরে দুই ভাগে ভাগ করছে কয় তুমি দল এ ইনি হচ্ছেন দল বি এ দল জুতা নাও বি দলকে মারিবা বি দল জুতা নাও খালি জুতা মারিবা কারণ তোমরা মাজার ভাঙার পার্টি ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না ফু এখনো বাকি জোরে বলেন না এখনো বাকি এই জন্য আমরা যারা মুসলমান আমরা যারা সুন্নি আমরা ওলি আল্লাহ ভুলি নাই আল্লাহর বলির দরবার আমরা সারি নাই কারণ হলো কি কারণ যাদের মাধ্যমে কলমা পাইলাম যাদের মাধ্যমে রোজা পাইলাম যারা আমাদেরকে নামাজ রোজা হজ যাকাত আমাদেরকে পাঞ্জাবি পায়জামা টুপি পরানো শিখাইলো সুন্নতি দাড়ি রাখা শিখাইলো যারা এলাকায় এলাকায় ইসলাম প্রচার করলো তাদের সামনে বিয়াদবি করা মানি নিজে যেই পাতে ভাত খাইলো সেই পাতকে কানা করার সমান ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না এদেরকে বলা হয় মুনাফেক নাম্বার ওয়ান মুনাফেক নাম্বার আরো জোরে বলেন মুনাফেক নাম্বার তাদের সাথে আমাদের কোন সম্পর্ক জোরে বলেন না সম্পর্ক আমরা বলি আল্লাহর দরবারে যাই কেন যাই কেন যাই কারণ হলো শায়র বলেন নিগাহে ওয়েলি মে ইয়ে তাসির দেখি নিগাহে ওয়েলি মে ইয়ে তাসির দেখি বদলতি হাজারোঁ কি তকদীর দেখি বদলতি হাজারোঁ কি তকদীর দেখি সালা দুনিয়া সালা দুনিয়ার
رسول الله এই জন্য বাবা ওলি আল্লাহ ছাড়া যাবে না আমাদেরকে অনেকে প্রশ্ন করেন সুন্নিরা মাজার ভক্ত মাজারের জন্য পাগল আমরা কেন পাগল হব না কারণ ইসলাম এনেছে মাজার ওয়ালারা ঠিক কিনা আমরা মাজার জিয়ারত করতে যাই বর্তমানে কিছু শায়েখদেরকে দেখি মূর্তি জিয়ারত করতে যাই ঠিক কিনা কয়দিন আগে দেখেন না মুনাজাত করতেছে দেখছেন নি কি মুনাজাত কোথায় মণ্ডপে গিয়ে আচ্ছা ওখানে যাওয়ার দরকার আছে তাদের ধর্ম তাদের জন্য আমাদের ধর্ম ওখানে কি ইসলামী সংগীত গাওয়ার দরকার আছে এটা তাদের ধর্মীয় ভাবমূর্তির মধ্যে আঘাত আসে না জোরে বলেন আসে না এটার দ্বারা কি ইসলামের কল্যাণ হলো সবাই সেটা পজিটিভ চোখে দেখে এটা নেগেটিভ চোখে দেখেছে তার অর্থ হলো আপনারা যেভাবে ইসলাম প্রচার করতে চাচ্ছেন এটার নাম ইসলাম প্রচারের নীতি এটার নাম তাবলীগ ইসলাম কিভাবে প্রচার করতে হয় সেটা শিক্ষা দিয়েছেন খাজা গরীব নেওয়াজ সেটা শিক্ষা দিয়েছেন শাহজালাল সেটা শিক্ষা দিয়েছেন শাহপরাগ সেটা শিক্ষা দিয়েছেন ওলি আল্লাহ ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা সেই আদর্শবাদী ইসলাম প্রচার করতে গেলে আপনি সম্মান পাওয়া জোরের কথা ওই এ গ্রুপ আর বি গ্রুপ মানে জুতা গ্রুপ চলবে ঠিক কিনা কামা তাদিন ও তুদান যেমন কর্ম জোরে বলেন না যেমন কর্ম কিন্তু ওলি আল্লাহ তারা ছেড়ে দিল আমরা যখন ওলি আল্লাহ দরবারে যাই তখন পূজা হয়ে যায় তারা যখন মণ্ডপে যায় তখন পাহারা হয়ে যায় ঠিক কিনা আমরা ওলি আল্লাহর দরবারে যখন যাই তারা পূজা বলে কিন্তু আজকে দেখলাম মণ্ডপে যাইয়া গীতা পাঠ করতেছে দাড়ি টুপি নিয়া ঠিক কিনা বোঝা যায় বেজাল আমাদের মধ্যে নয় বেজাল হলো তাদের মধ্যে ঠিক কিনা মুসলমানরা দেখো দেখো দাড়ি নিয়া টুপি নিয়া মণ্ডপে যায় কিন্তু দেখো আমরা মুসলমান মুসলমান হওয়ার পরেও তারা ওলি আল্লাহ না মানলেও মণ্ডপে যাইতেছে কিন্তু দেখা যায় হিন্দুরা ওলি আল্লাহর দরবারে যায় কারণ কি কারণ কি কারণ তারা ওলি আল্লাহ মানে ঠিক কিনা আমাদেরকে বলে তোমরা কেন ওলি আল্লাহর দরবারে যাও আমরা বলি তুমি কেন ডাক্তারের কাছে যাও ঠিক কিনা অসুখ হলে ভালো করার মালিককে জোরে বলেন না আল্লাহ যদি মওতের রোগ পাঠায়া দেয় পৃথিবীর কোন ডাক্তার ওষুধ দিলে কাজ হবে জোরে বলেন না হবে কারণ কুল্লু নাফসিন যাইকাতুল মাউত আল্লাহু আকবার বলেন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ঠিক কি না এখন বলেন তো আপনি যখন ডাক্তারের কাছে যান আসলে ভালো করবে কে জোরে বলেন না কে তাহলে ভালো করবে আল্লাহ আপনি আল্লাহর কাছে না যাইয়া ডাক্তারের কাছে কেন যান আপনি বলবেন হুজুর এটা তো স্বাভাবিক কথা ভালো করবেন আল্লাহ ডাক্তার হলো ওসিলা ঠিক না আমরাও বলি দিবেন আল্লাহ ওলি আল্লাহ হলো আরো জোরে বলেন না ওলি আল্লাহ এই ওসিলার দরকার আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই এই জন্য আমরা যারা ওলি আল্লাহ প্রেমিক অন্তর থেকে আমরা বলি কেন চিনলি না রে মন ওরে আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা এটা কি সবাই চিনে জোরে বলেন না চিনে যারা চিনে তারা 42 মাইল দূর থেকে ডাক দিলেও বাঘের হাত থেকে রক্ষা পায় কি পায় না জোরে বলেন না পায় কি পায় না এটা ক্ষমতা দিয়েছে রে কিন্তু বেজার হয়ে যায় মোল্লা বেজার হয়ে যায় কে কিন্তু ক্ষমতা দিয়েছেন এই জন্য শায়রও বলেন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম ও একটা ভান্ডারি নাই ভাল্লার
نايفان لال تلاوازا خود ناي ناي ميكلا دكنو چنلي ناري مون كنو چنلي ناري غوث العظم مجي بنداري چنتے پارے سادوکار اور چنی بارو اچھا جار چنتے پارے سادوکار چنی بارو اچھا جار ریدائی چوکھے دوریا دیکھو ریدائی چوکھے دوریا دیکھو گیانر دربی کون کنو چنلی نارے مون غوث العظم مولانا كمون صلاة دنيا قل يا الله درباره كنو جاي كيو جدي پرشن كوري اپنی بول بین ڈاکترر کا سي كنو كارون ڈاکترر کا سي جي جنو جاو আমরা ওলি আল্লাহর কাছে সেই জন্য যাই আপনার অসুস্থ কফ সর্দি ধরেছে এক মাস চলে যায় মাথা ব্যথা মাথার মধ্যে কফ জমে আছে সিনার মধ্যে কফ কফ শেষ হয় না যত কাশি খালি উৎপাদন হয় আর বাহির হয় উৎপাদন হয় আর বাহির হয় একজন বললেন কি ব্যাপার এরকম কাশো এক মাস দেখি বলে এই কফ তো যায় না এত উৎপাদন করতে কে হয় তখন তিনি বললেন তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও আর যখন দৌড়ায়া ডাক্তারের কাছে গেল ওরে এক মাস পর্যন্ত যেই কফ কমে না শুধু বাড়ে ডাক্তার সাত দিনের ঔষধ দিল প্রেসক্রিপশন দিল ডাক্তার বলল সকাল বেলা এই ঔষধ দুপুর বেলা এই ঔষধ রাত্রি বেলা এই ঔষধ ঠিক মতো খাবা এক সপ্তাহের মধ্যে দেখা যায় কফ নাই সিনাও পরিষ্কার ঠিক কিনা ব্যাপার কি বলে ডাক্তারের ঔষধ আল্লাহর ওলিরা হলো কলবের ডাক্তার আল্লাহর ওলিরা হলো কলবের ডাক্তার মানুষ যখন গুনাহ যখন করে একটা গুনাহর সাথে সাথে কলবে একটা কালো দাগ বসে যায় কাপড়ের মধ্যে যেরকম সীতা পরে দেখেন নাই কি পরে সীতা পড়তে 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 সাদা জামাও কি হয়ে যায় জোরে বলেন না কি হয়ে যায় যখন আপনার কলবের মধ্যে কালো কালো দাগ পড়ে একটা গুনাহ করলে একটা দাগ একটা গুনাহ করলে একটা দাগ ওই কলব পরিষ্কার করার মতো ডাক্তার পৃথিবীর কোন মেডিকেল কলেজ ভার্সিটির মধ্যে নাই আপনি চট্টগ্রাম মেডিকেলে যান কানে ডাক্তার চোখের ডাক্তার নাকের ডাক্তার দাঁতের ডাক্তার ফেডের ডাক্তার হাড়ির ডাক্তার চামড়ার ডাক্তার সব ডাক্তার পাওয়া যাবে কিন্তু কলবের ডাক্তার যাবে একজন বললেন হুজুর তাহলে ঢাকা মেডিকেল যাব সেখানে যাইও দেখে সব ডাক্তার আছে কিন্তু কলবের ডাক্তার টিকেট কাটলো ভিসা লাগাইলো ইন্ডিয়া মাদ্রাসে চলে গেল সেখানে যাইয়া দেবী শেটি ওয়ার্ল্ডের মধ্যে এক নাম্বার ডাক্তার তার মেডিকেলে ভর্তি হলো দেবী শেটি সাহেব আমাকে একটা কলবের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দেন দেবী শেটি সাহেব বলেন সব ডাক্তার মাদ্রাসে আছে কিন্তু কলবের ডাক্তার এখানে নাই মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গেলাম সেখানেও নাই হঠাৎ করে মন খারাপ ঘুরতে ঘুরতে চলে আসলাম চট্টগ্রামের জমিনে ইমাম শেরে বাংলার সাথে দেখা হলো হুজুর আমি কলবের ডাক্তার খুঁজি পাই না ইনি বললেন পাগল এত দূরে যাইও লাগে নাকি কলবের ডাক্তারের জন্য আল্লাহর ওলির দরবারে চলে যাক গাউসুল আজম মাজবানদারের দরবারে চলে যাক কারণ এক একজন ওলি আল্লাহ হলো এক একটা কলবের ডাক্তার ঠিক কিনা এই কলবের চিকিৎসার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এই জন্য তো আমার আল্লাহ ঘোষণা করেন পাক কালামের মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির الرحمن الرحيم
يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. এটা ঘোষণা কার আর জোরে বলেন না কার হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার বন্ধু ওলি আল্লাহ তোমরা সঙ্গী বনে যাও কারণ এরা হলো এমন এক ডাক্তার আল্লাহ ওয়ালা তারা এমন এক ডাক্তার যেখানে গেলে আল্লাহ পাওয়া যায় যেখানে গেলে রাসূল পাওয়া যায় যেখানে গেলে সিরাতুল মুস্তাকিম পাওয়া যায় সুবহানাল্লাহ বলেন না এই জন্য ওলি আল্লাহ আমরা ধরব না ছাড়ব জোরে বলেন না ধরব না ছাড়ব আমাদেরকে বলেন ইসলামের মধ্যে ওলি আল্লাহ কোত্থেকে আসলো আমি বললাম কোরআনের মধ্যে ওলির কথা আছে না নাই কেউ যদি বলে আমি ওলি মানি না আমি বলবো তাহলে তুমি কোরআনও ঠিক কি না আর কোরআনের আয়াত বাদ দেন যদি একটা অক্ষর কেউ অস্বীকার করে ওই ব্যক্তির ঈমান থাকবে জোরে বলেন না থাকবে থাকবে না যেমন ধরেন আলিফ লাম মিম আছে না নাই এটার অর্থ জানেন কেউ জানে একুলাকে বলে হরুফে মুকাত্তিআত যেগুলা বিচ্ছিন্ন বর্ণমালা একমাত্র অর্থ জানে কে আরো জোরে বলেন না কে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুদ জিব্রাইলও জানে না এখন আপনি যদি বলেন যে হুজুর আমি আলিফ শব্দের অর্থ জানি না এই জন্য আমি আয়াতটা মানি না ঈমান থাকবে ঈমান নিয়ে কবরে যেতে পারবে কেউ যদি বলে যে ওলি মানি না সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে কারণ ওলি আল্লাহর কথা কোরআনে জোরে বলে না কোরআনে এই জন্য আমার আল্লাহ পাক কালামের আরেক আয়াতের মধ্যে ঘোষণা করেন إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون এটা ঘোষণা কার আর জোরে বলেন কার আমার আল্লাহ বলেন সাবধান 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 ইন্না আউলিয়াল্লাহ নিশ্চয় যারা আল্লাহর বলি লা খাউফুন আলাইহিম দুনিয়া যতদিন আছে নিশ্চয় আমার বলির কোনো ভয় নাই সুবহানাল্লাহ বলেন ওলির ভয় নাই সেটাকে আমরা বলছি না আল্লাহ বলছে জোরে বলেন না কে বলছেন এই যে মাজার ভাঙছে ওলি আল্লাহর কি কোনো ভয় আছে আগেও চাইছিল ভাঙার জন্য যারা ভাঙতে আসছে তারা এখন আর দুনিয়াতে তাদের কপাল ভাঙা হয়েছে ঠিক কি না এই জন্য বাবা আল্লাহর ওলির দরবার ছাড়া যাবে না নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহর ওলি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহর ওলির দুনিয়াতেও কোনো ভয় নাই আল্লাহর ওলির আখিরাতেও কোনো ভয় জোরে বলেন না আছে এই জন্য আমরা যারা আল্লাহর ওলির প্রেমিক ওলি আল্লাহর কাছে যায় ওলি আল্লাহর সাথে থাকি দেখো দেখো কেন আল্লাহর ওলির দরবারে যাবা এক নাম্বার কথা হলো ওয়া কুন মাআস সাদিকিন এটা বলেছেন কে তাহলে ওলি আল্লাহর সঙ্গী হতে পারলে লাভ আছে না নাই দেখেন যারা আওয়ামী লীগ করে বিএনপি করে জাতীয় পার্টি করে জামাত ইসলামী করে তাদের কিন্তু পাঁচ বছর পরে ক্ষমতা যাওয়ার ভয় আছে না নাই কিন্তু আল্লাহর বলির ক্ষমতা আল্লাহ একবার দেয় দুনিয়াতেও থাকে আখেরাতেও থাকে সুবহানাল্লাহ বলেন না তাদের সাথে থাকলে কোনো ভয় জোরে বলেন না কোনো ভয় এই জন্য আমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে থাকতে চাই কি চাই না শায়র এলান করেন এই জন্য ওরে খোদা ফাইবার আশা যার আমার নবী ফাইবার
আশা জাগার আশিকের ডুগুরি বন্ধ যাইয়া আওলিয়ার দরবার ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া মুর্শিদের দরবার সবাই বলেন খোদা পাইবার আশা জাগার আমার নবী পাইবার আশা জাগার আশিকের ডুগুরি বন্ধ যাইয়া মুর্শিদের দরবার ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার সালাত দুনিয়া ওরে আমার মুসা পয়গম্বরের জামানা তার একজন বড় আশেক উম্মত ছিল কিন্তু উম্মতের মুখের মধ্যে কোনো হাসি নাই কারণ কি বিবাহ করেছে দশ বছর কিন্তু তার বংশধর দিয়া কোন বংশের প্রদীপ মুসা পয়গম্বর জিজ্ঞেস করল ও আমার উম্মত যখনই দেখি তোর মুখটা বড় পেরেশান কিরে বাবা তুই ইসলামের জন্য এত খেদমত করিস আল্লাহর রাস্তায় এত খরচ করিস তোর মন কেন খারাপ তখন ওই ব্যক্তি বললেন হুজুর আমার মন খারাপ এই কারণে কারণ আমার বংশ দিয়া কোনো প্রদীপ নাই দশটি বছর হইল নিকা করেছি এখনো কোনো সন্তান নাই সন্তান নাই ল্যাংরা হলো লুলা হলো যদি একটা সন্তান থাকত অন্তত আমার মনের আশাটা পুরাইতো মুসা পয়গম্বর বললেন উম্মতরে টেনশন করিস না আমি তুর পাহাড়ে যখন যাব আমার আল্লাহর সাথে কথা বলবো আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করব তোর ব্যাপারে বড় করে বলেন সুবহানাল্লাহ মুসা কালিমুল্লাহ যখন পরে তুর পাহাড়ে গেল আল্লাহর কাছে যাই আরজ করলেন আল্লাহ আমার একটা উম্মত আপনার রাস্তায় অসংখ্য পরিমাণ খরচ করে যেটা কল্পনার বাইরে আল্লাহরে আমার ওই উম্মতের মুখে হাসি নাই আল্লাহ আমার ওই উম্মতের মনটা বড় খারাপ পেরেশান পেরেশান আল্লাহ জিজ্ঞেস করলেন কেন পয়গম্বর اے میرے پروردگار دو عالم اللہ آپ کی بارگاہ میں فریاد ہے آپ کی بارگاہ میں میں موسیٰ پیغمبر عرضی کر رہی ہوں کیا میری اس امت کی تقدیر میں کوئی اولاد ہے تو بتا دیجئے اللہ پاک کی جکھن پر بولو اے موسیٰ তুমি তোমার ওই উম্মতকে যাইয়া বলো তার মুকদ্দরের মধ্যে আমি আল্লাহ কোন সন্তান রাখি নাই রাখে নাই কে মুসা মন খারাপ আস্তে করে পাহাড় থেকে নাই মা সোজা নিচে গেল উম্মতের কাছে উম্মত তাকায় আছে মুসা আলাইহিস সালাম কি পয়গাম নিয়ে আসবেন কিছুক্ষণ পর বললেন কলিজার টুকরা উম্মত মনটা তুই খারাপ করিস না ও উম্মত তোর মনটা তুই খারাপ করিস না কারণ আল্লাহ তোর মুকদ্দরে কোনো সন্তান রাখে নাই আল্লাহ মুকদ্দরে কোনো সন্তান এখন আল্লাহ রাখে নাই আমি মুসা করার কিছু ওই ব্যক্তি মন খারাপ চেহারাটা একদম এতদিন তো আশা হলো ছিল যে দশ বছর হয় নাই এগারো বছরে গিয়ে হইতে আর এখন তো ডাইরেক্ট রিজেক্ট বলে তোমার মুকদ্দরে কোনো সন্তান ঘরের মধ্যে গেল বিবি বললেন স্বামী আপনার কি হয়েছে বিবি বললেন স্বামী মন পেরেশান কেন স্বামী বললেন স্ত্রী আজকে তো আল্লাহর দরবার থেকে মুসা পয়গম্বর ডাইরেক্ট ফতোয়া নিয়ে আসছে আমার জন্য পয়গাম নিয়ে আসছে আমাদের কোনো সন্তান হবে
এই কথা শোনার দেরি বিবির চোখ দিয়া টপটপায়া পানি পড়ে আর মুখের মধ্যে কোনো কথা নাই বার্তা নাই বিবি ঘরের মধ্যে গেলেন স্বামীকে বললেন স্বামী মুখ হাত ধুয়ে নেন আমি আপনার জন্য দুইটা রুটি বানাই আপনি এতক্ষণ পর্যন্ত উপাস কিছুই খান নাই বিবি একটা নিজের জন্য রুটি বানাইলো আর একটা স্বামীর জন্য বানাইলো স্বামী মুখ হাত ধুয়ে নাস্তা করার জন্য আসবেন দস্তরখানা সাজাইয়া বিছায়া রাখলেন হঠাৎ করে দরজার কিনারায় মুসা আলাইহিস সালামের জামানার একজন ফকির দরবেশ এসে হাত পাতলেন এক ঘর পে কই হে ইস গরীব কি তরফ নজর করো ঘরের মধ্যে কেউ থাকলে গরিবের দিকে একটু নজর করো দু দিন সে কিছু নেই খায়া দুই দিন থেকে কিছুই খাই নাই তোমরা যদি আমাকে একটু মেহেরবানি করে কিছু খেতে দাও যদি কিছু খেতে দাও আমি মাওলার দরবারে তোমাদের জন্য ফরিয়াদ করব দরবেশ মুখে দিয়ে বললেন जिसने मुझे एक रोटी खिलाएगा अल्लाह ने उसका एक लड़का अता फरमाएगा जिसने दो रोटी खिलाएगा उसको अल्लाह ने दो लड़का अता फरमाएगा बड़े करे बोलन सुभान এখন ওই উম্মত মনে করে কয় দেখছো নি দরবেশ রুটির লাই কত বড় মিথ্যা কথা কয় আল্লাহ আমারে রিজেক্ট করি ফাটাই দিছে আর হেতে কই আল্লাহ দিব যেখানে খোদ মুসা পয়গম্বর গিয়ে ফেরত আসছে হে মনে হয় কারো থেকে শুনছে আমার আওলাদ নাই এটা নিয়ে আমারে ব্ল্যাকমেল করতেছে ঠিক কি না এখন কি করলেন মুসা পয়গম্বরের ওই উম্মত মন্দিল খারাপ তারপর একটা ক্ষুধার্ত ব্যক্তি আসছে তার রুটি আর হালুয়াটা ভাজ করে দরবেশকে দিল বিবি ডাক দিয়া কয় স্বামী রে মন যেরকম তোমার খারাপ মন সেরকম আমারও আমার রুটিটাও দরবেশরে দিয়া দাও সুবহানাল্লাহ বলেন দরবেশরে দুই রুটি হালুয়া দিল দরবেশ যাই নামাজটা বিছাইয়া ঘরের দুয়ারের সামনে বসলেন দুইটা রুটি রাখলেন সিজদাই পরে যেন ঘন্টা চলে যায় ঘন্টা চলে যায় কোন খবর নাই কিছুক্ষণ পর সিজদা থেকে উঠে একটা মুস্কি হাসি দিলেন সুবহানাল্লাহ বলেন মুস্কি হাসি দিয়ে রুটিটা খায় উপরের দিকে তাকায়া 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 চলে যায় সুবহানাল্লাহ বলেন যখন চলে গেল বছর দেড় বছর গেল মুসা পয়গম্বর ওই উম্মতের ঘরের সামনে দিয়া যায় দেখে ওই ঘরের মধ্যে কোলের মধ্যে একটা না দুইটা বাচ্চা বাবার কোলে খেলা করে এই জন্য তো শায়রে বলেন কত খেলা জানো রে মৌলা কত খেলা জানো কত খেলা জানো রে মৌলা কত খেলা জানো ওরে গলায় দিয়া প্রেম রশি গলায় দিয়া প্রেম রশি ওরে আস্তে ধীরে টানো রে ওরে রঙ্গিলা ভান ডারি মৌলা রে হাইরে রঙ্গিলা ভান ডারি মৌলা রে সুবহানাল্লাহ মুসা জিজ্ঞেস করো উম্মত কার বাচ্চা নিয়ে খেলা করো তুমি তখন ওই উম্মত দাঁড়াইয়া বলেন পয়গম্বর যদি কিছু মনে না করেন দুইটা কথা বলবো বলে বলো হুজুর কিছু মনে না করলে দুইটা কথা বলবো আসলে কি সেই দিন আপনি আল্লাহর লয় আসলে কথা কইছিলেন কয়ে তোর কি সন্দেহ লাগে আমি কই নাই বলছে না এই দুইটার সন্তান অন্য কারো না কার আমার সুবহানাল্লাহ বলে না মুসা বললেন হাই হাই আল্লাহ কয়জন কুল হু আল্লাহু আল্লাহ লাম ওয়ালাম ওয়ালাম ইয়াকুল লাহু আল্লাহ তো একজন
দিবে না বলছো আল্লাহ নিশ্চয় দিছো কে কিন্তু দিবে যেহেতু আমি মুসা পয়গম্বরকে তো শর্মিন্দা করার দরকার মুসা পয়গম্বর চোখের পানি ফেলতে ফেলতে তুর পাহাড়ে গেছে সকাল সকাল তুর পাহাড়ে গিয়ে সিজদায় পড়ে মাবুদের দরবারে হু হু করে কেঁদে দিছে আল্লাহ রে আজকে যে অপমান হইছে অপমান আর জীবনে কখনো আল্লাহ আজকে আমার উম্মত আমারে প্রশ্ন করে আমি তোমার সাথে কথা বলছি কিনা ওরে আমার মাওলা রে সন্তান যদি তুমি না দাও দিছে কে আমি জানি তো তুমি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ নাই ওরে আমার মাওলা গা জানতে চাই কেমনে সন্তানটা পাইলো আল্লাহ যদি দিবাই তাহলে আমারে কেন তুমি বললা না আল্লাহ বলেন মুসা পেরেশান হইও না মুসা বললেন আল্লাহ কেমনে পেরেশান না হইয়া থাকি আল্লাহ এটা তোমার বিশ্বাসের উপর সে আস্থা রাখতে পারে নাই আমি যে রসূল সে আমাকে সন্দেহ করেছে আল্লাহ আমি এটার উত্তর সারা সিজদা থেকে মাথা তুলব না আল্লাহ কয় উত্তর দিব মুসা মাথা তুল ইরফা রাসাক তোমার মাথা তোলো মাথা তুললে আল্লাহ উত্তর দাও উত্তর দিব একটা কাজ কর আগে আমার কাছে একটা জিনিস লাগবে যদি আয়না দিতে পারো তাহলে উত্তরও তোমাকে দেওয়া কি চাও বলে গোস্ত চাই আল্লাহ আমি আল্লাহর খিদা লাগছে তো আমি একটু গোস্ত খামু আল্লাহ কোন কি এর গোস্ত খাইবেন গরুর গোস্ত খাইবেন মোষের গোস্ত খাইবেন উটের গোস্ত খাইবেন ছাগলের গোস্ত খাইবেন মুরগির গোস্ত খাইবেন কোনটার গোস্ত খাইবেন কোন আল্লাহ কয় গরুরও খামু না মুরগিরও খামু না ছাগলেরও খামু না মহিষেরও খামু না দুম্বারও খামু না আমি দুনিয়ার কোন পশু পাখির আমি গোস্ত খামু না খামু খাইতে মন চাইতেছে তবে সেটা পশু পাখির নয় সেটা মানুষের সুবহানাল্লাহ কইতেন না কই আল্লাহ একটা কথা কইলেন আমার কত কত মোড়া মোড়া উম্মত আছে কইলে 2-5 কেজি দর কাড়ি কাড়ি একেবারে কি করি লইব বলছে যাও টাইম দিলাম বিকালের মধ্যে আইনা আমাকে মাংস দিবা আসলে বলেন তো আল্লাহ কি মাংস খাওয়া লাগে আল্লাহ কি খাওয়ার মহতাজ এখন মুসা পয়গম্বর দর দিছে উম্মতের কাছে গেছে উম্মত আল্লাহ একটা জিনিস চাইছে দিবিনি কয় কোন কি চাইলে জান সহ দিয়া দিব বলেন কি লাগবে কয় কিছু লাগবে তো জান লাগবে না তোর নতুন 2 কেজি কি কাড়ি দে হেতে মাথা সুলকে কয় মুসা আলাইহিস সালাম আপনার মাথা ঠিক আছে নি আপনি না কইছেন আল্লাহ ভাত পানি কিছুই খাই না আল্লাহ গোস্ত খাইবো কি আল্লাহ কয় তোর দিতাম কইছি দিবি না তোর দিতে কইছি তুই দিবি না এখন উনি বলেন যে হুজুর সব দিতে পারলেও নিজের গোস্ত নিজে কাইটা দেওয়া সম্ভব এখন এত বড় বড় উম্মত মনে করছে সবাই ফাঁস করবে এখন সবাই বেশি দুইটা বড় বড় রাজহাঁসের ডিম বলেন না রাজহাঁসের ডিম এখন মুসা আলাইহিস সালাম পেরেশান ওইদিকে আল্লাহ বলেছেন সন্ধ্যার আগে নিয়ে আসার জন্য দৌড়াইতে দৌড়াইতে পেরেশান হয়ে সূর্য ঢলে পড়েছে মুসা কোন রাস্তা না দেখে কেউ তো মাংস দেয় না মাংস পায় কিন্তু মানুষের মাংস কারোটা কেউ কেটে দেয় না মুসা পেরেশান হয়ে দৌড়াইতে দৌড়াইতে তুর পাহাড়ের দিকে যায় যাওয়ার পথে খেজুর গাছের নিচে দেখতে পাইল ওই পাগলাটা গাছের নিচে বসে আছে বড় করে বলেন না সুবহানাল্লাহ ডাক দিয়া কয় হুজুর আপনি পেরেশান কেন কয় বেটা তোমকো কিয়া বাতাও তোরে কি বলমু তোর বইলেও তো কোনো লাভ নাই যা জিনিস দরকার তা তোর কাছে তুই তো হাড্ডি মন্ত্রী কি মন্ত্রী হাড্ডি মন্ত্রী কয় হুজুর কর না কইলে অসুবিধা তো নাই কয় বেটা আল্লাহ মাংস খাইতে চাইছে মানুষের এখন আমার উম্মত একদম আমার কথা বিশ্বাস করে না তো আল্লাহ চাইছে নি কয় হ্যাঁ হুজুর আল্লাহ চাইছে বলে হ্যাঁ আল্লাহ চাইছে মুসা পয়গম্বরের দিকে তাকায় বলেন হুজুর ছুরিখানা দেন হুজুর থালাখানা দেন ওই আল্লাহর পাগল বলে হুজুর আল্লাহ কোন জায়গার মাংস খাবে বলেন 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 সঙ্গে সঙ্গে রান থেকে সুর দিয়া পোষ মারা দেরি
করে রক্ত জরজরাইয়া পড়ে কিন্তু দরবেশ ওই ফকির গোস্তকাটা বন্ধ করে না বন্ধ করে না একদম হাড়ি থেকে চাইসা গোস্ত তুলে থালার মধ্যে রাখে বুক থেকে কাইটা থালার মধ্যে রাখে হাত থেকে কাইটা থালার মধ্যে রাখে রক্ত জরজর করে জ্বলতেছে মুসার চোখের পানিও পড়তেছে উম্মত তুই আমার আল্লাহর জন্য কতই না কষ্ট করলি ওই ফকির বলে হুজুর সন্ধ্যা হওয়ার আগে মাওলার দরবারে চলে যান মাওলার দরবারে চলে যান সুবহানাল্লাহ আল্লাহর দরবারে গেলেন তুর পাহাড়ে আল্লাহ তুমি গোস্ত চাইছো গোস্ত আনছি আল্লাহ আমি তো জানি তুমি গোস্ত খাও না কিন্তু কেন আনাইলা সেই জিনিসটা আমি আল্লাহ বললেন মুসা রে গোস্ত কেমনে পাইলি বল বলেন আল্লাহ কত উম্মতের কাছে গেছিলাম মোটা মোটা উম্মত কিন্তু কেউ এক টুকরাও গোস্ত দেয় নাই ওই যে গাছের তলাটা আমার উম্মত পাগল জন্ম থেকে সবাই তারে পাগলা বলে ডাকে আল্লাহ জানি না তোমার নাম শোনার দেরি পাগলায়া শরীর থেকে গোস্ত কাটতে দেরি করে নাই আল্লাহ তোমার নাম শুনে শরীর থেকে কাইটা কাইটা গোস্ত দান করে দিয়েছে আমার আল্লাহ বলেন মুসা আমি উত্তর দেওয়া আরম্ভ করলাম তুমি যেহেতু প্রশ্ন করেছো আমি কেন সন্তান দিলাম এ মুসা আমি তো মানুষের মাংস চাইছি তুমি উম্মতের কাছে কেন গেলাম বলেন হুজুর উম্মতের গায়ে তো মাংস আছে আল্লাহ বলেন মুসা উম্মতের গায়ে কেন তোমার শরীরেও তো মাংস ছিল তোমারটা কেন তুমি কাইটা দিলা না মুসা পয়গম্বর চোখের পানি জরজরাইয়া ছাড়ে দুই চোখের পানি ছাড়ে আল্লাহ বলেন মুসা রে তার মুকদ্দরে কোন সন্তান ছিল না সত্য কিন্তু যেই পাগলা আমি আল্লাহর জন্য শরীর কাইটা টুকরা টুকরা কইরা মাংস কুরবানি দিয়া দেয় ওই পাগলা যদি দুইটা না 2000 সন্তানও চাইলেও আমি আল্লাহ ওই পাগলারে খালি হাতে ফেরত দেই না কারণ হলো ওই পাগলা আমার জন্য জান মান সব কিছু কুরবান করে দিয়েছে ওরে মুসা তো শরীরে তো গোস্ত ছিল তুই কেন দিলি না যেই পাগলা আমার জন্য গোস্ত কাইটা দিল আমিও সেই পাগলার জন্য দুইটা সন্তান দিয়া দিলাম সুবহানাল্লাহ বলেন এই জন্য শাইর বলেন আরে মাটির পুতুলা বানাই সঞ্চারিলারো ও মাওলা সঞ্চারিলারো ওরে মাটির পুতুলা বানাই সঞ্চারিলারো ও মাওলা সঞ্চারিলারো হায়রে আদমের কলবে আওয়াজ আদমের কলবে আওয়াজ আল্লাহু আল্লাহু মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আওয়ালেয়া কে রে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আও আখেরে মাওলা সালে জঙ্গির ঘরে আসি দেখালি প্রতাপ ও মাওলা দেখালি প্রতাপ সালে জঙ্গির ঘরে আসি দেখালি প্রতাপ ও মাওলা দেখালি প্রতাপ ওরে বগদাদেতে করে দিলি বগদাদেতে করে দিলি কবরে আজাব মাফুরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আও বালেয়া কে রে মাওলা তুই রে তুই সলা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম
তাহলে ওলি আল্লাহর দরবারের সাথে সম্পর্ক রাখলে লাভ আছে না নাই জোরে বলেন না আছে না নাই মূসা আলাইহিস সালামও চাইলো আবার দরবেশও চাইলো এখানে শিক্ষাটা হলো কি এখানে মূসা আলাইহিস সালাম হলো পয়গম্বর দরবেশ হলো তার উম্মত কিন্তু দেখা গেল ওই উম্মতকে আল্লাহ তো পছন্দ করলো ওলি আল্লাহ দরজা দান করলো আল্লাহর বলি যখন আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ তখন খালি হাতে তাকে ফেরত দেয় না আল্লাহর কুদরতি জলওয়ার খাতিরে তার ওলির মুহাব্বতের খাতিরে আল্লাহ তার আশা তার ফরিয়াদ তার আকাঙ্ক্ষা কবুল করেন উচ্চ আওয়াজে বলেন সুবহান এই জন্য আমার আল্লাহ বলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়াআল্লামনাহু من لدنا علما الله اكبر বলেন আমার আল্লাহ বলেন দুনিয়াতে আমার কতগুলো বান্দা আছে এই দেখ তো তোর মত ঘুমাই তোর মত খাই তোর মত সংসার তোর মত ঘরবাড়ি তোর মত আসলে কিন্তু তোর মত আল্লাহ কেমন من عبادنا آتيناه رحمة من عندنا ترى আমি আল্লাহর ইবাদতের মধ্যে জীবন কাটাই শুধু তাই নয় আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা আমি আল্লাহ আমার তরফ থেকে তাকে রহমত দান করেছি ওই রহমত পৃথিবীর কোন স্কুল কলেজ মাদ্রাসার মধ্যে পাওয়া যায় না ওই রহমতের নাম হলো মিল্লা দুন্না ইলমা অর্থাৎ আলমেলাদুননি সুবহানাল্লাহ বলেন এই জন্য আলমেলাদুননি যেই ব্যক্তির অন্তরের মধ্যে তাকে তাকে বলা হয় বলি আল্লাহ তাকে বলা হয় বলি জোরে বলেন না বলি তারা আল্লাহকে ভালোবাসে আল্লাহও তাদেরকে ভালোবাসে তারা আল্লাহ ছাড়া আর কিছু বুঝে না আল্লাহও তাদেরকে খালি হাতে ফেরত দেয় না তারা আল্লাহর দিকে হাত বাড়াইয়া রাখে আল্লাহ জিকির করে আল্লাহ বলেন ফাজকুরুনি আজকুরুকুম তারা যখন আল্লাহ আল্লাহ জিকির করে আমিও ওলি 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 বলে জিকির করি সুবহানাল্লাহ বলেন না এই জন্য তাদেরকে সাধারণ মনে করা যাবে না সাধারণ মনে করা যাবে না যারা মাজার ভাঙছে ওলি আল্লাহর বিরুদ্ধে করছো তোমরা তওবা করো না হলে তোমাদের দুনিয়াও বরবাদ তোমাদের আখিরাতও বরবাদ ঠিক কিনা আরো যারা বলেন ঠিক কিনা আমরা যারা সুন্নি আমরা আল্লাহ কেও মানি আমরা নবী কেও মানি আমরা বলি কেও মানি কারণ আল্লাহ পাইতে গেলে নবী ছাড়া কোনো রাস্তা নাই আর নবী পাইতে গেলে বলি ছাড়া কোনো রাস্তা জোরে বলেন না বলি ছাড়া কোনো রাস্তা এই জন্য তো আমরা এলান করি তোমরা ঘুরো না ইয়ার গাছতলায় ঘুরো না ইয়ার বাসতলায় গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় তোমরা ঘুরো না ইয়ার গাছতলায় ঘুরো না ইয়ার বাসতলায় গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় সলা দুনিয়া রসুল্লাহ আমাদেরকে বলে সুন্নিরা ডাইরেক্ট আল্লাহর কাছে চাও আল্লাহ কি দিতে পারে না আমরা বলি পারে আল্লাহ বড় না আমি বলি বড় কুল কায়নাতের মালিক কে আমি বলি আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ হায়াতের মালিক কে আল্লাহ মওতের মালিক কে তাহলে ওলির কাছে কেন যাও ওলির দরবারে যাওয়ার কি দরকার আমি সঙ্গে সঙ্গে বলি আচ্ছা বলেন তো ওলি আল্লাহর দরবারে যে যায় এটা কিন্তু মোল্লার ফতোয়া নয় ফতোয়া কার আচ্ছা বলেন তো আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই কয়জন দুইজনের নাম কি সল্টু আর বল্টু নাম কি কিরাবান কাতিবিন বলেন না কিরাবান আসেনিও আসেনি এতে কি করে ফেসবুক চালায় ইউটিউব চালায় কি করে লেখে বলেন না কি করে কি লেখে আমল নামা বলেন না আমল দুই কাঁধে কয়জন
একজন লেখে নেকি আরেকজন লেখে এখন যদি হেতা করে প্রশ্ন করি আল্লাহ কি অঙ্কে কাসানি কোনো নাউজুবিল্লাহ বলেন আল্লাহ কি হিসাব কিতাব জানে না জোরে বলেন না তো আল্লাহ যদি হিসাব কিতাব জানে দুই কাঁধে দুই ফেরেশতা ম্যানেজার দুইটা কি দরকার ইনার দুই কাঁধে আসেনি দুইজন হিসাব কিতাব করতেছে নি এই যে মাহফিলে বসে আছে এটা কি লেখে না তো আল্লাহ কি এটা জানে না তো জানলে দুই কাঁধে দুইজন ম্যানেজার কেন দিল আল্লাহ কই বেশি মাতিস না এটা আমি আল্লাহ সিস্টেম সিস্টেমটা দিছে কে জোরে বলেন না কে আল্লাহ আচ্ছা বলেন তো আপনি যেই দিন মারা যাবেন মওতের মালিক কে কিন্তু মওতের টাইমে কি আল্লাহ আসবো না আজরাইল আসবো আইয়াকে টাটা দিব আইয়ো বস্তু কাও মিষ্টি লই আইব নাকি রুটারে কি মারব টান মারবে ঠিক কি না এখন বলেন তো মওতের মালিক কে তো আজরাইল কেন আসবে এখানে এটার নাম সিস্টেম এটার নাম কি সিস্টেমটা দিছে কে কিরাবান কাতিবিন এটার নাম সিস্টেম এটার নাম দিছে কে আল্লাহ আচ্ছা বলেন তো একটা ফেরেশতা আছে সুঙ্গ একটা লয় খালি বই দেখছে কি মারবে আল্লাহ ফু মারবে আল্লাহ ফু মারলে কি হবে দুনিয়া ধ্বংস হবে আসলে কিয়ামতের মালিক কে আওয়াজ কয় আল্লাহ না মনে কিয়ামতের মালিক কে এখন এখানে ইসরাফিল আলাইহিস সালামের কি দরকার আল্লাহ যদি কইতো এই দুনিয়া কি হয়ে যা তো দুনিয়া ধ্বংস হবে না ইসরাফিলের কি দরকার মাধ্যম কি দরকার ওসিলা কি দরকার আল্লাহ কয় এটার নাম সিস্টেম সবাই বলেন জোরে এটার নাম আরো জোরে বলেন এটার নাম সিস্টেমটা কি মোল্লার না আল্লাহর আচ্ছা কবরে যখন যাইবেন দুইটা দোস্ত আইব নি হাতে মিষ্টি দেখবো না লাড়ি কি দেখবো ফাঁস কইলে ফাঁস না হলে সর্ব চলব মোড়া মোড়া ঠিক কিনা নচলিব মাল্লা খবরত গেলে আজরাইলে যেতে আইব খবরত যেতে যাইবে দুনো চলিব না নচলিব ফাঁস করলে ফাঁস না হলে সর্ব চলবে মোটা মোটা ঠিক কিনা তাহলে বোঝা যায় কবরে যে আইবে হেঁটে মিষ্টি আনছো না কি আনব মাস আইসা প্রশ্ন করবে কয়টা তিনটা বলেন না কয়টা এটা তো পাস না করলে কিন্তু সর্বনাশ ঠিক কি না আচ্ছা বলেন তো আমি জান্নাতি না জাহান্নামি ঈমানদার না বেঈমান এটাকে আল্লাহ জানে না এখানে মনকির নকিরের কি দরকার এটার নাম সিস্টেম সবাই বলেন এটার নাম সিস্টেমটা দিছে কে আল্লাহ আচ্ছা বলেন তো কিয়ামতের ময়দান একটা ফাল্লা আছে না এটার নাম কি মিজান এটার নাম কি মিজান আবার আমগো ফাল্লা না আমগো ফাল্লার মতো তো এক কেজির মধ্যে 200 গ্রাম কিন্তু আল্লাহর ফাল্লার মধ্যে কোনো ভেজাল ফামাই আমাল মিসকালা জাররাতিন খাইরা ইয়ারা ওয়ামাই আমাল মিসকালা জাররাতিন শাররা ইয়ারা এখানে বিন্দু পরিমাণ কোনো বেশ কম হবে আচ্ছা বলেন তো আমার কি গুনাহ কি নেকি এটা কি আল্লাহ জানে না তাহলে পাল্লার কি দরকার সিস্টেম এটার নাম কি তো আপনাদেরকেও যদি বলে ওলি আল্লাহর মাজারে কেন যান আমরা বলবো এটার নাম সিস্টেমটা দিছে কে আরো জোরে বলেন না কে আরো মহব্বতে বলেন কে এখন আল্লাহ যদি সিস্টেম দিয়ে থাকে এই সিস্টেমের বাইরে যাওয়ার কোনো সুযোগ এই জন্য আমার আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম তোমরা আল্লাহর ইতাআত করো তোমরা নবীর ইতাআত করো তোমরা ওলি আল্লাহর হুকুম পালন করো বড় করে বলেন সুবহান এই জন্য আমরা যারা সুন্নি আমরা ওলি আল্লাহ ছাড়ি নাই আমরা মাজার ছাড়ি নাই কারণ ওলি আল্লাহর সিস্টেম দিয়েছেন আল্লাহ যেরকম মুনকির নকির কিরাবান কাতিবিন ইসরাফিল আলাইহিস সালাম মালাকুল মউত নামের সিস্টেম দিয়েছেন আল্লাহ ঠিক তদ্রূপভাবে আমার আল্লাহ বলেন ইন্নি জাইলু ফিল আরদে খলিফা আমি আল্লাহ একটা সিস্টেম দিলাম খলিফা দিলাম যখন নবী ছিল এই সিস্টেমটা নবী চালাইছে আর যখন নবুয়তের দরজা বন্ধ সেটা বলি আল্লাহ চালায় সুবহানাল্লাহ বলেন না ঠিক কি না আর ওলি আল্লাহর দরবারে যখন যায়
ولي الله را سيستم ساتي الله ساتي بندر كنكشن كره جاي الله بولي دربار جوكون جاي شكن سيستم شكنو هاي كيفا بيجانه دمي دمي جبور مون لا إله إلا الله هاي را لا إله إلا الله ঘটে ঘটে আছে জারি ঘটে ঘটে আছে জারি লা ইলাহা দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঘটে ঘটে আছে জারি ঘটে ঘটে আছে জারি লা ইলাহা দমে দমে জপরে মন ঘটে রসা রঙ্গি বিচে মওলা প্রেম রতনের তার লাগাইছে ঘটে রসা রঙ্গি বিচে মওলা প্রেম রতনের তার লাগাইছে মওলা জির নাম জপ লা ইলাহা লা মওলা জির নাম জপ লা ইলাহা ইল্লাল্লাহ মওলা জির নাম জপ মওলা জির নাম জপ লা ইলাহা দমে দমে জপরে মন সপ্তরঙ্গী টঙ্গী বিচে হাইরে রুহুদন কামিনী নাচে সপ্তরঙ্গী টঙ্গী বিচে ওরে রুহুদন কামিনী নাচে প্রেমেতে বিবর জপ লাইলা হা লা প্রেমেতে বিবর জপ লাইলা প্রেমেতে বিবর জপ লাইলা ইল্লাল্লাহ দমে দমে জপরে মন সলাত নিয়া রাসূলুল্লাহ আলাইকুম তাহলে সিস্টেমের বাইরে যাওয়া যাইব জোরে বলেন না যাবে সিস্টেমের বাইরে গেলে দুনিয়াও শেষ আখিরাতও ঠিক কি না এই জন্য আল্লাহ পাওয়া যাবে ওলি আল্লাহর দরবারে আল্লাহ পাওয়া আর কোনো ঠিকানা বলতে পারেন হুজুর মসজিদ আল্লাহর ঘর আচ্ছা বলেন তো মসজিদ আল্লাহর ঘর বাংলাদেশে মসজিদ একটা আছে না অনেক আছে কোন ঘরে কোন জায়গায় কোন অবস্থানে কিভাবে আল্লাহ থাকেন সেটা কি আল্লাহ কাউকে বলছেন কিন্তু আল্লাহ একটা ঠিকানা দিবেন যেখানে আল্লাহ অবশ্যই থাকেন কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ সেটা হচ্ছে ওলি আল্লাহর কলব বড় করে বলে সুবহানাল্লাহ